অনলাইন নিউজ পোর্টাল নিউজ ভিশন বিডির চতুর্থ বর্ষপূর্তিতে সুনামগঞ্জে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে শহরের পৌর বিপণিস্থ প্রতিষ্ঠানটির কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। নিউজ ভিশন বিডির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি এম এ মোতাল্লেব ভূঁইয়ার সভাপতিত্বে সুনামগঞ্জ অনলাইন প্রেস ক্লাবের সভাপতি এ কে মিলন আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শহীদুর রহমান। সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ সাংবাদিক ফোরামের সভাপতি, মোহনা টেলিভিশনের জেলা প্রতিনিধি কুলেন্দু শেখর দাস, ফোরামের সাধারণ সম্পাদক এস এ টিভির প্রতিনিধি, দৈনিক হাওড়াঞ্চল পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোহাম্মদ মাহতাবুদ্দিন তালুকদার, অনলাইন প্রেস ক্লাবের সহসভাপতি মোশাহিদ আলম মহিম তালুকদার, নিউজ ভিশনের স্টাফ রিপোর্টার অলিউর রহমান, দৈনিক হাওড়াঞ্চলের কথার বার্তা সম্পাদক আলাউর রহমান, স্টাফ রিপোর্টার মিজানুর রহমান রুমান, ফির জুবায়ের প্রমুখ।